চালু তো বুঝতেই পারছেন, ফার্স্ট টাইমের মতো একটা ওয়ার্কশপে এসেছি, যেখানে একটা কোর্স তো করতে এসেছি মেইনলি। কোর্সটার নাম ছিল HACCP, ইট মিন্স হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। এটা আসলে কালিনরি, মানে যারা এই এই সাবজেক্ট নিয়ে পড়ে, যারা কুকিং নিয়ে পড়ে, তাদের এটা কিচেন হাইজিনের উপর একটা কোর্স থাকে। তো এখানে কিছু রান্নাও শেখানো হবে টুকটাক। তো এই কোর্সের ফিটা ছিল 500 টাকা। তো আমি গিয়েছিলাম এখানে, এখানে একটা প্রতিযোগিতাও ছিল। প্রতিযোগিতার জন্য আমি যদিও পে করেছিলাম 50 টাকা, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি কোনো কিছু রান্না করে নিয়ে যেতে পারিনি। তো ওখানে যেয়ে দেখলাম যে অনেক গিফট ছিল, আসলে এটা মিস করেছি, রান্না করলেই পারতাম। অনেক অনেক গিফট রাখা ছিল, মোটামুটি 10 জনকে পুরস্কার দেওয়া হয়েছিল। তো আমি যাইনি যেহেতু, আমি নিজেই মিস করেছি। আর অনেকেই অনেক সুন্দর সুন্দর রান্না করে নিয়ে এসেছিলো। এই তো তো আমি গিয়েছিলাম দুপুরের পরে। এই যে অলরেডি ফুড টেস্ট করেছে জাজেসরা, তো আমি তারপরেও একটুখানি ভিডিও করলাম আপনাদের সবার জন্য। আর এটা যেহেতু ফার্স্ট টাইম কোনো ওয়ার্কশপে গিয়েছিলাম, তো আমার কোনো আইডিয়া ছিল না যে ওয়ার্কশপে আসলে কী হয় না হয়। তো সেই জন্য সব কিছুই টুকটাক একটু একটু ভিডিও করে আপনাদের জন্য দেখানোর জন্য আর কি ভিডিও করেছিলাম। আর এদিকে আমার মেলা চলছিল প্রেস ক্লাবে, আর এটা ছিল জলিল টাওয়ারে। তো প্রেস ক্লাব থেকে যেহেতু জলিল টাওয়ার খুব কাছেই, খুলনায় যারা আপনারা থাকেন তারা জানেন। আর এটা হচ্ছে আমাদের ভেলপুরি আপু। তোমার ভিডিও জানো আমার চ্যানেলে অলরেডি অনেক আগে থেকে আছে, ওই যে বিজয় গাথা থেকে। হ্যাঁ হ্যাঁ, ভেলপুরি হয়েছিলাম ফার্স্ট টাইম, তারপরের থেকে আমি প্রেমে পড়ে গেছি তোমার যে ভেলপুরি। থ্যাংক ইউ, তোমার হাতে একটা জাদু আছে। মানুষের নাম যে এশিয়া হয় এটা দাল প্রথম জানলাম। দেখেন আমাদের মধ্যে খাবার বিতরণ চলছে, আমরা খাবার বিতরণে ব্যস্ত আছি। শেফরাও হচ্ছে নামাজ কালাম পড়তে গেছে, ওই যে এখানে দেখো, ওই যে শেফ আসছে। তুমি বলতেছো এত সুন্দর করে, তুমি বললে যে তুমি বলতে পারো তুমি কত সুন্দর করে দিও। ওটি শেফ সালামে ঠিক আছে, ওই আপুটা ওই যে ব্ল্যাক কালারের যে শেফ, আমরা সব বাংলাদেশি শেফ, বাট ম্যাম হচ্ছে ইন্টারন্যাশনাল, এবং সাইমন স্যার নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল শেফ। আর এই কোর্সের ভেতরে যেহেতু লাঞ্চ ইনক্লুডেড ছিল, লাঞ্চ পেয়ে গেলাম হাতে, এবং খাওয়া দাওয়ার পরে আস্তে আস্তে ওয়ার্কশপের কার্যক্রম শুরু হতে লাগলো। আর আমাদের যে শেফ ছিল, উনি অলরেডি স্ক্রিনে দেখা যাচ্ছে, উনি কথা বলতে শুরু করলো, তো আমি লুকিয়ে লুকিয়ে একটু একটু ভিডিও করেছিলাম। আপনারা অনেকেই রেসিপি খোঁজেন, রেসিপি করার আগে কিছু স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে, which is most important. রেসিপি বলতে ওয়ার্ল্ডে কোনো কিছু এক্সিস্ট করে না, আপনারা কি জানতেন এর আগে কখনো? কালিনারি কোনো রেসিপি হোল্ড করে না, কালিনারি হোল্ড করে কুকিং মেথড। আমরা যে কোনো রান্নাকে পাঁচটা সসের মাধ্যমে ব্যবহার করি, পাঁচটা সসের মাধ্যমে ডিফাইন করি, ঠিক আছে। এবং এর অন্যতম কারণ কি, উন্নত দেশে ওরাও মানুষ আমরাও মানুষ, ওরা লম্বা হচ্ছে 6 ফিট, আমরা 4 ফিট 5 ফিট 6 ফিট 5.5 ফিটে থেকে যাচ্ছি। সবই কিন্তু ফুড হ্যাবিট, মানে আমরা বসে খাই না, আমরা সকালে কি খাই, রাতে কি খাই, আর দুপুরে কি খাই। যারা ফুড সম্পর্কে জানেন বা ডায়েট টাইপ নিয়ে কাজ করেন, ডায়েট টাইপ নিয়ে, তারা জানেন যে আমরা কি ম্যাসাকার একটা লাইফ লিড করি।
আপনি কি জানেন এক পোর্শন ফুডে কতটুকু ওয়েট থাকে? আপনি কি জানেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ কত ক্যালোরি খেতে হয় একটা মিলে? আর না জানার কারণে কি হয় জানেন, দুপুর বেলা আমরা একটা বিয়ে বাড়িতে যখন কাচ্চি খাই, খাওয়ার পরই দেখবেন যে সবাই যে যার মতো করে ওই বিছানা খুঁজি, কে কোন দিক দিয়ে একটু কাত হয়ে পড়বো, তাই না? মানে বডিটা থাকে এমনি সারাদিন খাই নেই, তার উপরে আপনি দিয়ে দিলেন আরো একটু এক্সট্রা খাবার, যেটা আপনার ফুড ভ্যালু নাই, ওর মধ্যে নিউট্রিশন নাই, ঠিক আছে? এইসব মিসম্যানেজমেন্টের কারণে কিন্তু আমাদের ফুডের মানে আউটকাম কিন্তু, আমরা কিন্তু ফুডের সন্তান, তাই না? আমাদের বাঁচায় রাখছে কিন্তু এই ফুড, এই ফুড গুলো আমরা হেলদি ওয়েতে না খাওয়াতে কিন্তু আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করছি। কেউ দেখবেন যে অল্প বয়সে চশমা লাগছে আমাদের, কেউ দেখবেন যে আমরা চেহারা মাসাল্লা সব সুন্দর ঘুরি আগে বেরোয় গেছে আমার মতো, ঠিক আছে? মানে এই ব্যাপারগুলো কিন্তু খাবার থেকে, আমার এটা আগে ছিল না, বুঝছেন? আমার বাসায় তো আমাদের রাজত্ব চলে না, বাসায় তো রাজত্ব, বুঝলেন? তো ঘটনা হচ্ছে কি যে ফুড হ্যাবিট বা ভালো ফুড করা, হেলদি ফুড করা, স্ট্যান্ডার্ড ফুড করা, এইগুলো শিখতে হবে আমাদের, ঠিক আছে? রেসিপি কোনো মানে তো রান্না বান্না মোটামুটি শেষ করলেন শেফ এবং তারপর পুরস্কার বিতরণী শুরু হয়ে গেল। আর আমার একটা খুবই তাড়া ছিল যে আমি কিভাবে করে মেলায় ফিরে যাব, যেহেতু আমার মেলা চলছিল বলেছি আগেই। তো মেলা ওইদিকে খালামুনি আঞ্জু মেরা মেলায় স্টল ওপেন করে দিয়েছে, আর আমি এদিকে এখনও কোর্সে রেখে ছিলাম, মান্যগণ্য আপুদেরকে টেস্ট দেওয়া হচ্ছিলো আর কি, সম্মাননা। এদিকে আমাদের ফুড টেস্টিং করতে দিচ্ছিলো, তো মানে অনুষ্ঠানটা আসলে খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে চলছিল। আর এদিকে পুরস্কার বিতরণী যারা কম্পিটিশনে গিয়েছিল, ভুলবশত একটা আপু মনে করেছিল যে উনি প্রাইজটা পেয়েছে এবং খুব খুশি হয়ে গিয়েছিল, বাট উনি আসলে প্রেসড হননি। কিন্তু তারপরেও আমার যেটা খুবই ভালো লেগেছে যে শেফ নিজে থেকে এই আপুকে ফার্স্ট প্রাইজ পুরস্কার দিয়েছে ওনার তরফ থেকে, যেটা খুবই ভালো লেগেছে, কারণ উনি নিজে মনে করেছিল যে উনি ফার্স্ট হয়েছে এবং উনি অনেক খুশি হয়ে দৌড়ে গিয়েছিল, আর যখন পায়নি তখন খুবই এম্বারেসিং ফিল করেছে নিশ্চয়ই। তো পরবর্তীতে অন্য একটা আপু ফার্স্ট হয়েছিল, তো শেফ ওনাকেও ফার্স্ট প্রাইজ দিয়েছিল, এটা আমার খুবই ভালো লেগেছে, এটা খুবই রেয়ার আসলে। এই তো এভাবে করে আমার খুব ভালোই লাগছিল, ওয়ার্কশপটা খুব ভালোই লাগছিল, খুব এনজয় করছিলাম। কারণ এই শেষ পর্যন্ত আসে না আপু, সেজন্য ব্যস্ত। এই ভিডিওটার অনেক কিছুই আমি র ভয়েস রেখেছি, যেগুলো ন্যাচারাল ভয়েস ছিল সেগুলাই, কারণ অনেক দিন পরে এগুলো দেখলে কিন্তু মজাই লাগে। যাই হোক, পরে ফুড টেস্টিং করলাম, যা যা আমাদের রান্না করে দেখিয়েছিল সেগুলো সব কিছুই আমাদের টেস্ট করতে দিয়েছিল, কেউ ভাগে পেয়েছিল কেউ পায়নি, বাট তারা চেষ্টা করেছিল দেয়ার। তো চেক করে আমরা দেখছিলাম যে কোনটা কেমন হলো, কোনটার টেস্ট কেমন আর কি।
এরপরে আমাদের কোর্সের সার্টিফিকেট দেয়া শুরু করলো এবং আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে এসেছে। কিচেন হাইজিনিংয়ের উপরে যে কোর্সটা আমি করেছি HACCP, এই কোর্সের সার্টিফিকেট আমার হাতে চলে এসেছে। শেফের কাছ থেকে আমি সার্টিফিকেটটা নেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছিলাম, তো এই তো সার্টিফিকেটটা পেয়ে গেলাম আমার হাতে। এই ফার্স্ট টাইম কোনো কুকিং কোর্স করলাম, মানে কুকিং তো না, কুকিংয়ের কুকিং রিলেটেড একটা কোর্স করলাম, তো সেটা সার্টিফিকেট পেয়ে গেলাম হাতে। তবে কষ্ট একটা লেগেছিল, যাই হোক, এই তো যাওয়ার আগে টুকটাক সবার সাথে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর কষ্ট যেটা লেগেছিল যে সার্টিফিকেটের উপরে নামের জায়গাটা ফাঁকা ছিল, যদি নামটা লেখা থাকতো ভালো লাগতো, নিজের হাতে নিজের সার্টিফিকেটে নাম লিখতে নিশ্চয়ই ভালো লাগবে না। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, নেক্সট ব্লগে দেখা হবে, আল্লাহ হাফেজ।